ভাই, পেঁয়াজের বাজার দর নাকি কমেছে? হ্যাঁ, পেঁয়াজের দাম একটু কম একটু কমছে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি পেঁয়াজ রসুনের আড়তে। আজকে বাজার দর আমাদেরকে জানিয়ে দিবেন। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি ভাই, একটু আপনাদের ঠিকানাটা জানাবেন শুরুতে। এটা সাদেক খান কৃষি মার্কেট, রায়ের বাজার, মোহাম্মদপুর, ঢাকা। মোহাম্মদপুর, ঢাকা। আচ্ছা দর্শক, আমরা সরাসরি রয়েছি আর দোকানের নাম আলমদিনা বাণিজ্য, আলমদিনা ট্রেডার্স। আচ্ছা একটু জানাবেন ভাই, পেঁয়াজের বাজার দর নাকি কমেছে? হ্যাঁ, পেঁয়াজের দাম একটু কম একটু কমছে না? অনেকে বলছে, অনেকের অনেক লজ যাচ্ছে ভাই, হুট করে দামটা কমে গেল পেঁয়াজের। রসুনের দামটা কি আগের মতোই আছে? রসুনের দাম একটু বাড়তি আগের থেকে, একটু বাড়তি। আচ্ছা একটু আমাদের পেঁয়াজের দামটা জানান, যে পাবনার যে পেঁয়াজটা, এটার দামটা কেমন আছে আজকে প্রতি কেজি? আপনার দাম আপনার 100-105 টাকা এরকম। 100-105 টাকা? আচ্ছা 100-105 টাকা। কিন্তু দর্শক, পাবনার যেটা আছে ফরিদপুরটা আপনার 90-95, ফরিদপুর যেটা সেটা 90-95 চলতেছে, 90-95। দর্শক, ফরিদপুর যে পেঁয়াজটা আছে সেটা কিন্তু চলতেছে। এবং আমরা যদি পাবনার পেঁয়াজটা দেখি তাহলে সেটা দাম দেখবো আজকে 104-105 টাকার মতো চলতেছে। বলে দাম তো অনেক তালে কমছে ভাই? হ্যাঁ অনেক কমছে। আচ্ছা এখানে তো ইন্ডিয়ান পেঁয়াজ দেখতে পাচ্ছি। এটা ইন্ডিয়ান পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজটা কেমন দর দেখলেন? ইন্ডিয়ান পেঁয়াজ হাইয়েস্ট চলতেছে 85 টাকা, আর সর্বনিম্ন 60-65-70 এরকম আছে। 60-65-70? হ্যাঁ। সর্বোচ্চ 85? সর্বোচ্চ 85। সর্বোচ্চ 85 এবং সর্বনিম্ন কিন্তু দর্শক 65-60 এরকম দর চলতেছে ইন্ডিয়ান যে পেঁয়াজটা রয়েছে। ভাই এটা কোন জাতের পেঁয়াজ ভাই? ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের। এটার দাম তো মনে হয় যে এটা আপনার 90-95। 90-95। তো সবচেয়ে বেশি পাবনা যে পেঁয়াজটা সেটার দাম বেশি? জি জি, ওটা দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ। আচ্ছা আজকে রসুনের বাজার দরটা কেমন আছে? রসুনের বাজার আপনি আজকে চলতেছে 160 টাকা, 161 টাকা এরকম। 160-161 এরকম এরকম। যেটা হচ্ছে চায়না রসুন না? হ্যাঁ চায়না রসুন। আপনার দেশি পেঁয়াজটা, দেশি রসুনটা রাখেন না? দেশি রসুনটা নাই এখন আমার দোকানে, এরকম নাই না? আচ্ছা আলুর দামটা কেমন? আলু নাকি দামটা কমছে? আলুর দাম কমছে এখন আপনার 40-41-42, হাইয়েস্ট 42 টাকা। হাইয়েস্ট 42? দাম তো তাহলে ভালোই কমছে। জি। আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক আমরা সরাসরি ছিলাম, আজকের বাজার দরটা জানিয়ে দিয়েছি। দর্শক আমরা সর্বশেষ তথ্য জানাচ্ছি এবং আপনারা অবশ্যই কমেন্ট করে, সম্ভব হলে আপনাদের জেলায় কেমন দর চলছে দর্শক আলু এবং পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ, চায়না রসুনের দামটা জানিয়ে দিবেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি, আসলে পেঁয়াজের দামটা কমে কিন্তু ব্যাপারের মুখে একটা সাপ পড়ে গেছে, দুঃখের সাপ। পেঁয়াজের, ইন্ডিয়ান পেঁয়াজের দাম কমেছে, দেশি যে পেঁয়াজটা সেটার দামও কমেছে। আমি সরাসরি রয়েছি রায়েরবাগ কৃষি মার্কেট, মোহাম্মদপুর অবস্থান করছে, ঢাকা। দর্শক সর্বশেষ তথ্য জানিয়েছি আপনাদেরকে। আজকে বাজার দরটা আমরা জানিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই চেষ্টা করে কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানিয়ে দিতে পারেন। এটা হচ্ছে মার্কেট, যদি আমি বাহির থেকে আপনাদের একটু দেখাই।